শীতকাল আর বারবিকিউ একটা যেন আরেকটা ছাড়া অপূর্ণ লাগে। তাই ভাবলাম গ্রামে আছি যেহেতু হয়ে যাক একটা ছোটখাটো বারবিকিউ পার্টি। তাই আজ আমরা করতে যাচ্ছি চিকেন বারবিকিউ। বাড়ি উঠানেই হচ্ছে চুলার ব্যবস্থা, দেখা যাক কি হয়। এই মুহূর্তে আমরা সেট করেছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বারবিকিউর জন্য চুলার অ্যারেঞ্জমেন্ট। তবে চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা আছে, এই হচ্ছে আমাদের আপাতত অ্যারেঞ্জমেন্ট। কাঠ কয়লা কাটাকাটি চলছে আর ক্যামেরা হাতে আলসে আমি। রনি ভাইয়ের দায়িত্বে মেইনেট কার্যক্রম চলমান। ও না, এত ঝালো না। ও তুহিন ভাই, রুটির অবস্থা কি, খাওয়ার মতো থাকবে তো? এটা ওটা এগিয়ে দিচ্ছি আমরা। হায় হায়, শেষ মুহূর্তে মশলা শর্ট পড়েছে। ঠিক তখনই রিফাত ভাইয়ের আগমন। চুলাটা নতুন জায়গায় সেট করা হয়েছে, কাঠ কয়লা জ্বালাতে হবে বেশ কিছুটা সময়, আগুনটা তাই জ্বালানো দরকার এখনই। যাক বাবা, ঢেলে দিলাম পুরো কয়লার বস্তাটা, আঁচটা যদি তাও বাড়ে একটু। চিকেন জায়গা মতো এখন। দক্ষিণা বাতাসে ভালোই শীত লাগছে দেখি। এই না হলে বারবিকিউ। ভাই বোনেরা মিলে সেই মজা হবে দেখি। গরম চুলার পাশে আরামই লাগছে শীতের রাতে।
যা হোক, শেষ পর্যন্ত চিরচেনা বারবিকিউ লুক এসেছে, এইবার হবে মজা। এরপর জম্পেশ খাওয়া দাওয়া ও এরপর দারুণ অভিজ্ঞতাটা নিয়ে যার যার ঘরে ফিরলাম সবাই। ভুল ত্রুটি থাকবে, তবুও দারুণ এনজয় করেছি তা বলতেই হবে। শিগগিরই দেখা হবে নতুন কিছু নিয়ে। সকলেই সাথে থাকুন, আল্লাহ হাফেজ।